সাকিব আল হাসানকে ঘিরেই ভক্তরা স্বপ্ন বুনছেন সামনের দুই ম্যাচ নিয়ে সাকিবের জন্যই স্বপ্নটা এখন আরো বড় টাইগার ভক্তদের শুনে আসি তাদের কথা বরাবরই সাকিব একটা উন্নত মানের এবং ভালো মানের একজন ব্যাটসম্যান বলার অলরাউন্ডার হিসাবে এখনো সে শীর্ষে আছে আমরা চাই এই ধারাবাহিকতাটা আগামী দিন পর্যন্ত অব্যাহত থাকুক বাংলাদেশি হিসাবে আমাদের সাকিবের প্রতি শুভকামনা রইল সে বেস্ট প্লেয়ার তাকে নিয়ে আর কিছু বলার নেই এখনো তিনি রানের উপরে আছে সবার উপরে আছে উইকেট ডি অনেক ভালো আছে তার তিনি কালকে 1000 রান ফার্ম করেছে 30 টা উইকেট পাইছে সব দিক দিয়ে আগে আছে যে সাকিব হচ্ছে যে ফিট নিজে ফিটনেসকে যেভাবে ধরে রেখেছে আর কি সেটা অন্য কেউ এত টাইম ধরে ধরে রাখতে পারে না আমার অনেক ভালো লাগছে খেলা দেখে আমরা 20 হাজার সমস্যা সারা কিছু করতে পারবে বোলিংও খারাপ না ব্যাটিংও খারাপ না ঠিক আছে ভালো ভালো বাংলাদেশ দল ভালো খেলতে পারে কোনো সমস্যা নেই প্রত্যেকটা খেলার মধ্যে তারা গাদদারি করে ঠিক আছে রান মনে করেন যতই ই করুক কিন্তু ওরা ওদের দিকে মনে করেন ওদের পাকিস্তানের অদের ওদের দিকে ইন্ডিয়ার মনে করেন টান টান টাই না কি করে তারপর সবাই যদি ভালো মতো বলিং করতে পারে ফিল্ডিং ব্যাটিং ভালো করতে পারলে তা আমরা ইনশাল্লাহ জিতবো ইন্ডিয়া মোটামুটি স্ট্রং টিম তো আশা করি ইন্ডিয়ার সাথেও আমরা জিতবো আর পাকিস্তানের সাথে ইনশাল্লাহ অবশ্যই জিতবো